সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, এবার নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি দিলেন মির্জা আব্বাস। জানাবো, সুষ্ঠু নির্বাচনে 25টির বেশি আসন পাবে না আওয়ামী লীগ বলল সমমনা জোট। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বাসে আগুন দিয়েছে জনগণ তাদের চিনে ফেলেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কিনারায় দাঁড়িয়ে বিএনপি নির্বাচন বর্জন করলে খাদে পড়ে যাবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনায় আবারও মুখর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বাইডেনকে পাগল ও অযোগ্য বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ বন্ধু, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আর দেশের বাইরে থেকে দেখে থাকলে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এবার নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আর নির্বাচন কমিশন মিলে নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে, যে দল দুটি কেউ চেনে না, কারণ এই আওয়ামী লীগ সরকার এই দল দিয়ে নির্বাচন করে খেলা খেলতে চায়। কিন্তু এবার আর সেই খেলা খেলতে দেওয়া হবে না। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শুক্রবার গণমিছিল শুরুর আগে রাজধানীর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, এবার আপনাদেরকে মরণপণ লড়াই করতে হবে, সামনের দিকে এগিয়ে যাই, দাবি আদায় ছাড়া আমরা থাকবো না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় ভীতি জেল জুলুম দেখিয়ে দমিয়ে রাখতে পারবেন না, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদকে পরাজিত করা হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দুপুর 2টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্ব হয়েছে বলে জানা গেছে। গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ সিনিয়র নেতৃবৃন্দ। আওয়ামী লীগের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। সরকারের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে রাজধানীর মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকায় গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বর্তমান অবৈধ সরকার আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার কেড়ে নিয়েছে, পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং হয়রানি করছে, তারা সরাসরি গুলি করছে, এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। নির্বাচন কমিশনে আস্থা নেই জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশন আমরা মানি না, এটা নিশিরাতের ভোটের সরকার গঠন করেছে, তারা অন্যায় আদেশ মানছে, আমাদের নির্বাচন করার সাংবিধানিক অধিকার নেই, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। সরকারের পদত্যাগের দাবি করে মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে নির্বাচন হতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজ অবৈধ নিশিরাতের সরকার পদত্যাগের দাবিতে সারা দেশের মানুষ জেগে উঠেছে, আমাদের দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 25টির বেশি আসন পাবে না সমমনা জোট। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ 25টির বেশি আসন পাবে না, এ কারণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে তারা ভয় পায়। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধায়নে নির্বাচন হতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে এক দফার যুগপথ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ফরহাদ। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলছে, জনগণ ইতিমধ্যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, ফলে নয় ছয় করে বেশি দিন ক্ষমতা ধরে রাখা যাবে না, সরকারের পতন অতি সন্নিকটে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক বলেন, এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, অন্যথায় জনগণের আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে, তখন ক্ষমতাসীনরা পালানোর পথও পাবে না। ফরিদুজ্জামান ফরহাদ আরো বলেন, এই সরকারের জন্য ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন এমনকি ভারতে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে। জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, এই সরকারকে যেতে হবে, কারণ এদের পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, তারা এই সরকারকে আর সময় দিতে চায় না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অবিলম্বে পদত্যাগ না করলে জনগণ তাদের পদত্যাগে বাধ্য করবে, তখন পালানোর পথও পাবে না।
যারা বাসে আগুন দিচ্ছে তাদের জনগণ চিনে ফেলেছে। অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বাসে আগুন দিচ্ছে জনগণ তাদের চিনে ফেলেছে। শুক্রবার রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা ১২ আসন ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। সাম্প্রতি সময়ে বাসে অগ্নি সন্ত্রাস বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা দেখেছেন এক নেত্রী ভিডিওর মাধ্যমে বলেছেন লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ করতে, তারপর সাভারে দেখলাম এক বাসে আগুন, অন্যান্য জায়গায় আগুন, অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে, তাদের উপযুক্ত জবাব দিতে হবে। জনগণ আবার প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন ও সন্ত্রাস দমনে কাজ করছে। তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না, আওয়ামী লীগ পেশি শক্তিতে বিশ্বাস করে, গান পরে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে, আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে। 15ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটাও দেখেছি হঠাৎ করে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছে সেদিন খালেদা জিয়া জন্মদিন পালন করে, তার কয়েকটা জন্মদিনের কথা আমরা জানি। 15ই আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনো ফিরে পাবো না, কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করেছেন। 15ই আগস্টে কি হয়েছে আমরা সবাই জানি, তারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা মাস্টার মাইন্ড ছিল সবই জানেন। শেখ মনি, আব্দুর রব, সেরনিয়াবাদ, যাকেই তারা মনে করেছেন ঘুরে দাঁড়াবেন তাকেই হত্যা করেছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আসাদুজ্জামান খান বলেন, নারী পুরুষ একত্রে কাজ করছি বলেই বাংলাদেশের উন্নয়নের গতি দুর্বার। কিনারায় দাঁড়িয়ে বিএনপি আগামী নির্বাচন বর্জন করলে খাদে পড়ে যাবে। বিএনপি এখন কিনারায় দাঁড়িয়ে আছে, আগামী নির্বাচন বর্জন করলে খাদে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, গণতন্ত্রের পথে হাঁটলে তাদের লাভ হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের 93তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলেন, আপনারা আর কতদিন আমাদের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনুসরণ করবেন? আপনাদের দল আজকে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে, এখন খাদের মধ্যে পড়ে যাওয়া বাকি, আগামী নির্বাচন বর্জন করলে খাদের মধ্যে পড়ে যাবে। ডক্টর হাসান মাহমুদ বলেন, এই দেশ বাংলাদেশের মানুষের, অন্য কারো নয়, যদি যেতে হয় তাহলে জনগণের কাছে যেতে হবে, বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ হবে না। বিএনপি গত কয়েক বছর ধরে বিদেশিদের কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। অনুনয় বিনয় করে শেষ পর্যন্ত দেখলো তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিদেশিরা কোনো সমর্থন জানালো না, তারা যেভাবে চেয়েছিল সেভাবে কিছুই হচ্ছে না, এখন তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করেছেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া বাংলাদেশে আসার পর বিএনপি আশা করেছিল তাদের অভিযোগ, অনুনয় বিনয়, দাবির বিষয়ে কিছু একটা বলবেন, কিন্তু তিনি কিছুই বলেননি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছিল, তারাও কিছু বলেনি। এতে বিএনপি বুঝতে পেরেছে বিদেশিদের পিছনে ছুটে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 4-5 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সেটি সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। আমরা গত পরশুদিন ভারত সফর করে এসেছি, ভারত সফরকালে আমরা যাদের সঙ্গে দেখা করেছি, আলাপ করেছি, তারা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির অনেক প্রশংসা করেছেন, তারা আশাবাদ ব্যক্ত করেছেন ভবিষ্যতে যেন এই অগ্রযাত্রা অব্যাহত থাকে। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে বিএনপি ও তার মিত্ররা উঠে পড়ে লেগেছে অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে তারা নাকি গণমিছিল করবে, গণমিছিল থেকে যদি মানুষের উপর হামলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হয়, মানুষের সহায় সম্পত্তি নষ্ট করা হয়, তাহলে আমরা ছেড়ে দেব না, আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাইডেন পাগল হয়ে গেছে দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনায় আবারও মুখর হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বাইডেনকে পাগল ও অযোগ্য বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প লেখেন, জো বাইডেন একসঙ্গে দুটি বাক্য বলতে পারেন না, তিনি দেশের সীমান্ত খুলে দেওয়ার যে বিপর্যয় সিদ্ধান্ত দিয়েছেন তা আমাদের একসময়ের মহান যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতিকারক সিদ্ধান্ত হবে, এ কারণে অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে। বাইডেনকে উদ্দেশ্য করে তিনি লিখেন, আমাদের দেশকে এমন একজন মানুষ ধ্বংস করছে যার মনন শক্তি, চিন্তা চেতনা ও আইকিউ একজন প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সমান। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এইটুকু বলে থামেনি ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো লিখেন, তিনি নির্বোধ ও অযোগ্য, তিনি পাগল হয়ে গেছেন। 2001 সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্পের বিভিন্ন নীতি থেকে সরে আসেন জো বাইডেন। এরপরই যুক্তরাষ্ট্র নজিরবিহীন অভিবাসন সংকট দেখা দেয়। বাইডেনের ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে 70 লাখের বেশি অবৈধ অভিবাসী প্রবেশ করেছেন। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী
হওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনের আগে সময়টা তেমন ভালো যাচ্ছে না তার। গত 4 মাসে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে 3 বার আদালতে হাজিরা দিয়েছেন তিনি। গত 1 আগস্ট ট্রাম্পকে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টায় করা মামলায় অভিযুক্ত করা হয়। এরপর এই মামলায় 3 আগস্ট বিকেলে রাজধানীর ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়া এবং সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে আরও 2টি মামলা হয়। যদিও এসব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প।